অপরাধীরা ছিল, আমি আর সুস্থ থাকতে পারছিলাম না আমার কাছে, যার জন্য আমার কাছে মনে হলো ঠিক আছে আমি সবার সাথে আলোচনা করেই দিল। আমি অনেক নিজের দিয়ে অনেক ডিসিশন নিয়ে আমি ব্যাপারটা খুলাসা করেছি। প্রথমে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর যেটা আমাদের দুজনে ডিসাইড করা, যেই মুহূর্তে আমাদের পিক আওয়ার ভালো সিনেমা হচ্ছে, তখন চলচ্চিত্রের স্বার্থে নিজেদের স্বার্থে আমরা আমাদের বিয়েটাকে প্রকাশ করে দিই। অনেকেই জিজ্ঞেস করেছে আমার এখন 2 বছর পরে করবো, 5 বছর পরে করবো, এরকম ম্যাক্সিমাম নিউজ আমরা বলেছি। কারণ একটাই ছিল যুক্তিটা, সেটা হচ্ছে যে আমিও চাইনি যে আমার সাকিবের কেরিয়ার কোনো সমস্যার হ্যাপার হোক। আমাদের বিয়েটাকে সবসময় আড়াল রেখেছি।